আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমি সৈয়দ মইদিন বাবু ওরফে কার বাবু, আপনাদের ভাই বন্ধু। ঈদ তো ভালোই কাটলো, তাই না? তো ঈদের ভিতরে একটা গাড়ি দিলাম, টয়োটা প্রিমিয়ো গাড়ি, 2016 মডেল, 16 ডিসেম্বর রেজিস্ট্রেশন, সিসি 1500 তেলের গাড়ি, অল অপশন, কি বলবো, সিট পাওয়ার থেকে আইডিয়াল স্টপ থেকে সব কিছুই আছে, এবং চাওড়ার টায়ার একদম নিউ টায়ার, একদম নিউ টায়ার। কথা বলতেছি, আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দামের ব্যাপারটা অবশ্যই অবশ্যই লাস্টে বলতেছি। আর কারবাবু 24 পেজ আছে, অবশ্যই দেখবেন, কি বলেন? আসুন, বন্ধুরা ভাইয়েরা, আপনারা যারা দেখতেছেন, ঈদের ভিতরে গাড়ি কিনছে, এখনো সার্ভিসিং ওয়াশ করি নাই, চারটা টায়ার একদম নতুন টায়ার। আপনারা যারা দেখবেন, অনলি খালি বাম্পার সিট কাভার লাগানো আছে গাড়িতে, সিট কাভার লাগানো আছে, আপনারা খালি বাম্পারটা লাগানো লাগবে, তাছাড়া আর অন্য কোনো কাজ নেই গাড়িতে। আশা করি ভিতরে বেজি ড্রয়ার সিট কাভার লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন সিট কাভার লাগানো আছে, ফিটিং সিট কাভার, এবং মাইলেজ 40,000 চলছে, যা আছে লাইফ এটাই, বেশি কিছু না। এখনও সার্ভিসিং করিনি, কারণ সুযোগ পাইনি। ঈদের ভিতরে অনেক গাড়ি নিয়ে ঘুরলাম, এটা নিয়েও ঘুরলাম। চাবি তোমার কাছে দিছি, বডি সেন্সার থেকে সব কিছুই আছে। লাইফ তেলের গাড়ি, এখনো সার্ভিসিং করিনি, আমি দেখতে পাচ্ছি ময়লা এখনো ভিতরে কত পরিমাণ দেখা যাচ্ছে, যা দেখতেছেন লাইফ। এটা নিচে টায়ারটা ইউজ করা হয় নাই আজ পর্যন্ত, যাই হোক। বডি সেন্সার থেকে সব কিছুই আছে, দেখতে পাচ্ছেন এখনো সার্ভিসিং করিনি, সব জায়গায় ময়লা দেখাই যাচ্ছে, কী পরিমাণ ময়লা। এটা করবো, গাড়ি মাত্র ঈদ চালু হইলো, তো তো যার প্রয়োজন দেখবেন, ইঞ্জিন VVTi, তবে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এ বিষয়ে কনফার্ম থাকেন। তারপর আপনার গাড়ি আপনি যেইভাবে খুশি চেক করা নিয়েন, যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হন। আপনার গাড়ি আপনি চেক করে বুঝা শুনা তারপর নিয়েন ভাই, টাকা দিয়ে জিনিস কিনবেন, দেখে কেনা ভালো, বুঝা শোনা কেনা ভালো, তাই না? পিছনে ব্যাক ক্যামেরা 40,630 কিলো চলছে, দামের ব্যাপারে চলে আসবার দেরি করবো না। বন্ধুরা, আমরা যখন দেখলাম টয়োটা প্রিমিয়ার গাড়ি, বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি, যারা পছন্দ করে তাদের জন্য দামের ব্যাপারে চলে আসি। 2016 মডেল, 16 ডিসেম্বর রেজিস্ট্রেশন, সিসি 1500 তেলের গাড়ি, অল অপশন, আইডিয়াল স্টপ থেকে সব কিছুই আছে, সিট পাওয়ার থেকে। আস্কিং প্রাইস 32,95,000 টাকা, আস্কিং প্রাইস 32,95,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই কমবে, সেটা কতটা কিছুটা, অতটা না, আসুন দেখুন, যাচাই করুন ভাই। আপনার গাড়ি আপনি দেখা বুঝা শুইনা তারপর নেবেন। আমার ভাই বাইরে থেকে পাঠাইছে, গিফট করছে, তার জন্য থ্যাংক ইউ, ঈদের ভিতরে পাঠাইছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, বাপ মার দিকে খেয়াল রাখেন, বাপ মার উপরে বড়ো কিছু নাই দুনিয়াতে, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু লগে যাবো না, সেটা হচ্ছে বাপ মার দোয়া যাইব। যেই ছেলে বাপ মার খেজমত করবে, ওই ছেলে কখনো পিছনে দিয়ে টাকা দেবো না, কখনোই না। যারা বাপ মার সাথে ভুল করছেন, ক্ষমা চেয়ে নেন। মুসলমান ভাই যারা আছেন, মানুষ করেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সহি সালামত রাখে, ফিয়াম আলিল্লাহ, সালাম আলাইকুম।